মঙ্গলবার শুরু হচ্ছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লীগের এবারের আসর। মৌসুমের প্রথম দিনে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, পিএসজি, ম্যানচেস্টার সিটি, চেলসি, ইউভেন্টাসের মতো বড় বড় সব দল। প্রথম দিনই বিগ ম্যাচে মাঠে নামছে মেসি, নেইমার, এমবাপ্পেদের পিএসজি। ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে তারা মুখোমুখি হবে ইতালিয়ান জায়ান্ট ইউভেন্টাসের। গত মৌসুমের শেষ ষোলো থেকে দুই দলই বিদায় নিলেও এবার নতুন উদ্যমে নতুন মৌসুম শুরু করবে তারা। নতুন কোচ ক্রিস্তফ গেলতিয়ের অধীনে ফরাসি লিগে দারুণ ছন্দে আছে পিএসজি। লিগ ওয়ানের শেষ পাঁচ ম্যাচে চার জয় এবং এক ড্র নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মেসি, নেইমাররা। অপরদিকে শেষ পাঁচ ম্যাচে দুই জয় এবং তিন ড্র নিয়ে সিরিয়া লিগের ইউভেন্টাসের অবস্থান সাতে। ফরাসি লিগে প্রায় এক যুগ ধরে আধিপত্য করলেও ইউরোপ সেরার লড়াইয়ে বারবারই ব্যর্থতার গল্প লিখেছে পিএসজি। শেষবার 2019-20 মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে উঠেও বায়ার্ন মিউনিখের কাছে হারতে হয় পিএসজিকে। তবে ইউভেন্টাসের ভাগ্যবোধহয় আরও খারাপ। সর্বশেষ 1995-96 মৌসুমের চ্যাম্পিয়ন দলটা এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বেশি সাতবার রানার্স আপ হয়েছে। শেষবার 2016-17 মৌসুমে রিয়ালের কাছে ফাইনালে হেরেই ওল্ড লেডিরা। অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে এর আগে কখনোই মুখোমুখি হয়নি এই দুই দল। 2017 সালে প্রাক মৌসুম ফ্রেন্ডলি ম্যাচে একবারই মুখোমুখি হয়েছিল এই দুই জায়ান্ট। সে ম্যাচে পিএসজিকে 3-2 গোলে হারায় ইউভেন্টাস। হাই ভোল্টেজ এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়। এছাড়াও একই সময় চ্যাম্পিয়ন্স লিগের অপর দুই ম্যাচে মুখোমুখি হবে সেভিয়া, ম্যান সিটি এবং সেল্টিক আর রিয়াল মাদ্রিদ। তানজিমুশি, অলরাউন্ডার। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা, মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া, আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো, গতবারের মতো যেন না হয়। গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে, আর টাকা হাতে পেলাম জন্মদিনের পরে। না না না, এইবার এই সমস্যা হবে না। এনসিসি ব্যাংক আপনার সাথেই সব সময়।